আবার স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। বেতন কম, এই কারণে অনেকেই এক চাকরি ছেড়ে অন্য চাকরিতে যোগ দেন। কিন্তু এই কারণে কেউ যদি দেশের প্রধানমন্ত্রীর পদ ছাড়ার কথা বলেন, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এমনই ইচ্ছা প্রকাশ করেছেন ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসন। আরো দেখুন রিপোর্টে। বেতন কম, যে টাকা পান প্রধানমন্ত্রী না থাকলে তার থেকে বেশি অর্থ উপার্জন করতে পারতেন, এত কম টাকায় সংসার খরচ চালাতে পারছেন না তিনি। সম্প্রতি ঘনিষ্ঠ মহলে এমনই নাকি বলেছেন বরিস জনসন। তারপরই জানিয়েছেন ইস্তফা দেওয়ার ব্যাপারেও নাকি ভাবনা চিন্তা করছেন তিনি। যুক্তরাজ্যের কয়েকটি সংবাদপত্রের প্রতিবেদনে জনসনের দলের এক এমপিকে উদ্ধৃতি করে বলা হয়েছে আর প্রধানমন্ত্রী পদে থাকতে চান না বরিস। বর্তমানে তার বেতন বছরে 1.5 লাখ পাউন্ডের কাছাকাছি, অথচ এর আগে একটি পত্রিকায় কলাম লিখেই তিনি বছরে আয় করতেন 2,75,000 পাউন্ড। এছাড়া মাসে 2টি সেমিনারে বক্তৃতা দিয়ে তিনি আয় করতেন 1,60,000 পাউন্ডের কাছাকাছি। সেখানে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে সত্যিই তার উপার্জন কমে গেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে 6 ছেলেমেয়ের পড়াশোনা, প্রাক্তন স্ত্রীকে খোরপোশ বাবদ প্রতি মাসে অনেক অর্থই খরচ করতে হয় জনসনের, তাদের চাহিদাও ঠিকমতো মেটাতে পারছেন না তিনি, আর তাই এই সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি। তবে এখনই নয়, ব্রেক্সিট সম্পর্কিত সমস্ত সমস্যার সমাধান এবং করোনা পরিস্থিতি দূর হলেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জনসন। সিএম শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।